এ মুসলমানের বাচ্চা, এ মেদিনীপুরের মুসলমানের বাচ্চা, তুমি গলে দাড়ি মাথায় টুপি দাও না। তোমার নবী করেছে কি? তোমার নবী করেছে কি? তোমার নবী করেছে কি? তার গায়ে চাদর খুলে দিয়েছে, গায়ে চাদর খুলে দিয়েছে দুধমাকে বসতে, হালিমাকে। হালিমা কোন মা? জোরে বলুন দুধমা। নিজের মা নয়, নিজের মা তো 6 বছর বয়সে মারা গেছে। তা তোমার নবী করেছে কি? তার গায়ে চাদর খুলে দুধমা হালিমাকে বিছিয়ে দিয়েছে বসতে। আর তুমি কি করেছো? তুমি কি করেছো? তোমার নিজের মা, জন্মদাতা বাপ, অবাগিনী মা, তুমি ঘুমাও খাটে, আর তোমার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় চ্যাটায়ে। উনি আবার মাওলানা সাহেব, মুক্তি সাহেব, হাজি সাহেব, নামাজি, বড়গান্তে তো নামাজি আল্লাহর দরবারে কবুল হবে না। কিছু বুঝতে পারছেন? ওয়াজিবা তুমি ঘুমাও খাটে, আর তোমার বুড়ো বুড়ি মাম্মা ঘুমায় চ্যাটায়। আহ, বিবেককে প্রশ্ন কর। আল্লাহর আর নবীদের পরি স্থান হলো বাপ আর মায়ের। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা দলিল দেবো শুনে নিন। মাম্মার দলিল কোরআনের কোথায় কোথায় আছে আমি বলতে শুরু করি, আর গুনতে শুরু করুন। 1 নম্বর পাড়ার 11 নম্বর পিছা 12 নম্বর লাইন সুরার নাম সুরা বাকারা। অবিল ওয়ালিদাইনি ইহসানা, মাম্মার সেবা যত্ন করো। 5 নম্বর পাড়া 3 নম্বর পিছা 3 নম্বর লাইন সুরার নাম সুরা নিসা 36 নম্বর আয়াত। ও আব্দুল্লাহ গাবালায়া তুশকু বিকি সাইয়া, অবিল ওয়ালিদাইনি ইহসানা, মাম্মার সেবা যত্ন করো। আর শুধু তাই নয়, 8 নম্বর পাড়া 7 নম্বর পিছা 12 নম্বর লাইন সুরার নাম সুরা আনাম। অবিল ওয়ালিদাইনি ইহসানা, মাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পাড়া 3 নম্বর পিছা 7 নম্বর লাইন সুরার নাম সুরা বানী ইসরাঈল। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, অবিল ওয়ালিদাইনি ইহসানা, মাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পাড়া 16 নম্বর পিছা 3 নম্বর লাইন সুরার নাম সুরা আনকাবুত। ওয়াবাসাইনা ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, মাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পাড়ার 11 নম্বর পিছা 6 নম্বর লাইন সুরার নাম সুরা লোকমান। ওয়াবাসাইনা ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহিনিন, মাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পাড়া 2 নম্বর পিছা 12 নম্বর লাইন সুরার নাম সুরা আকব। ওয়াবাসাইনা ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা, তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, তোমার জান্নাত তোমার হেভেন হলো ইন্নাল জান্নাতা তাহাতা আকদামিল উম্মাহাত। হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। বাপের ভাত দাও না, মার ভাত দাও না, তুমি আমার ওয়াজ শুনবে? তোমার মতো শ্রোতা আমার দরকার নেই। বাপকে একটা আপেল কিনে দাওনি, মাকে একটা মুরগি ডিম খেয়ে খাওয়াওনি, আর আব্দুল্লাহ মারুফকে দাওয়াতকে তুমি দিশি মুরগি খাওয়াবে? তোমার মতো তরকারি আমার প্রয়োজন নেই। খারাপ ভাববেন না বাবা। হে বন্ধুরা শুনে নাও, যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, খবরদার কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাইও না। বাড়ি থেকে যখন বেরোবে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বেরোবে, বাড়ি থেকে যখন বেরোবে, বুড়ো বুড়ি বাম্মার দোয়া নিয়ে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে, লরির তলার ভেতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। বাম্মা এমন জিনিস। এই ছেলে, তোমার বয়স 45 না? তোমার বয়স 45, তোমার বাপের বয়স 75। 30 বছর তোমার থেকে বড়। 75 বছর ওই বুড়ো মানুষটা একটু ভুল করে ফেলেছে, হয় না? আরে ভাই বলুন না, বুড়োরা এমনিতেই তো 75 বছরের বুড়োগুলো দেখবেন বাচ্চাদের মতো তাদের চালচলন। আল্লাহই করেছে, কোরআনের মালিক গো বাবা, কোরআনে আছে এসব ঘটনা। কটা আয়াত বলবো আপনাদেরকে। তো 75 বছরের বুড়ো মানুষটা একটা ভুল করে ফেলেছে, তুমি 45 বছরের যুবক ছেলে বুড়ো বাপের গালে ঠাস ঠাস করে চড় মেরে দিলে। তোমার বুড়ো বাপটা ছেলের চড় খেয়ে কাউকে বলতে পারে না, মসজিদের ভিতরে গিয়ে মাথাটা হেঁট করে ঝরঝর করে কাঁদছে। কেন? যে ছেলেকে মানুষ করার জন্য নিজের গ্যাঁটের পয়সা খরচা করেছে, যে ছেলেকে লেখাপড়া শেখাতে গিয়ে জীবনে কি না কষ্ট করেছে, সে যে ছেলের জন্য রাতের পর রাত জেগেছে, যে ছেলের রোগ হয়েছিল হসপিটালের বারান্দায় পড়েছিল, সেই ছেলে আজকের স্ত্রীর কথা শুনে গালে চড় মারল, কাউকে বলতে পারে না, মনের দুঃখে কাঁদছে মসজিদের ভেতরে বসে। আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে, ও কাঁদছে কেন রে, ও কাঁদছে কেন, ওর কী হয়েছে? তা ফেরেশতা বলে, আল্লাহ ওর ছেলে মেরেছে, ওকে বলে দে কাঁদতে মানা কর, ওকে আমি আল্লাহ পাওয়ার দিয়েছি। শুধু আমি আল্লাহ দিইনি, আমার নবী ওকে পাওয়ার দিয়েছে। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি, 3 ব্যক্তির তো আল্লাহর দরবারে কবুল হয়, দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া, মুসাফিরের দোয়া, আর পিতামাতার দোয়া। সুতরাং ওকে তো আমার নবী পাওয়ার দিয়েছে, আমি আল্লাহ পাওয়ার দিয়েছি, ও কাঁদছে কেন? ফেরেশতা তখন বলছে, আল্লাহ বড্ড কষ্ট করে ছেলেকে মানুষ করেছে, তাই আজকে ছেলে চড় মেরেছে, কাউকে বলতে পারে না, লজ্জায় বসে কাঁদছে।
আল্লাহ বলছে ওকে বলে দে, ওকে বলে দে আমি আল্লাহ ছাড় দিই ছেড়ে দিই না। কি বলল কি বলল? ছাড় দিই ছেড়ে দিই না, যা তুই মরে যা মরে যা। এই আজরাইল তিন মাস পরে আসরের নামাজ পড়ে বেরোবে, পেস্ট করে মারা যাবে, যা। তিন মাস পরে বুড়ো বাপ মরে গেল, ছেলে কাঁদলো কেঁদে কবর দিয়ে চলে এলো, এক বছর পর বাপের কথা ভুলে গেল, কার কোনো কথা নেই। ঠিক তার তিরিশ বছর পর, তার মানে এর বয়স তখন পঁচাত্তর, এ তখন বুড়ো হয়ে গেছে, এ আবার হাজি সাহেব, এর চারটে ছেলে দিয়েছে আল্লাহ। মেজো ছেলেটা একটু ডেঞ্জার, হঠাৎ একদিন কি হয়েছে, নাতির সঙ্গে কি ঝগড়াঝাটি হয়েছে, বৌমার সঙ্গে কি হয়েছে, মেজো ছেলেটা এসে বুড়ো হাজি সাহেবের গালে ঠাস ঠাস করে দুটো চড় মেরে দিল। হাজি সাহেব দুটো চড় খেয়ে মসজিদে গিয়ে আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ আমি হাজি মানুষ, তোমার কাবাঘর কাবাঘর তওয়াব করেছি, আমার ছেলে যে ছেলের জন্য এত কিছু করলাম সেই ছেলে বউয়ের কথা শুনে আমার গালে চড় মারলো, আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ ফেরেশতাকে বলছে ওকে বলে দে, ওকে বলে দে আজ থেকে তিরিশ বছর আগে ওর বুড়ো বাপটার গালে একটা দুটো চড় মেরেছিল, যে চড়টা মেরেছিল খুব জোরে সে তুলনায় এটা হালকা হয়েছে, এর তিন মাস পরে ওর ছেলেটা ছোট ছেলেটা আরো দুটো চড় মারবে, দুটো হাম মিলে একটা ফুল হয়ে যাবে। কিছু বুঝতে পারলেন না ওয়াজ আমার? বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ওয়াজটা ভাববেন। আজ এখানে প্লাস্টিকের উপরে বসে আছেন আপনারা, কালকের মারা গেলে প্লাস্টিকের নিচে, ঠিক না বে? ঠিক। টাকা ইনকাম করেছেন, টাকা টাকা, কাফনের কোনো পকেট নেই, কাফনের পকেট নেই। জীবনের উন্নতি করেছেন কত টাকা বলবো শুনে নিন, দেড়শো থেকে দেড় হাজার, কত বললাম? দেড়শো থেকে দেড় হাজার। আমার এক বন্ধু কলেজের প্রফেসর, বাল্যকালের বন্ধু, বলছে মারুফ ভাই আপনার এই কথাটা আমি বুঝতে পারি না ইউটিউবে, যে জীবনের উন্নতি করেছি দেড়শো থেকে দেড় হাজার। আমি বললাম হ্যাঁ। বলছে কি করে হয়? আমি বললাম আপনার বাপ প্রফেসর ছিল তো? তা বলছে হ্যাঁ। আমি বললাম আপনি যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেই দিন সব থেকে দামি কাপড়টা বা তোয়ালে, একটা তোয়ালে বলেন তো নাকি রে বাবা, একটা তোয়ালের দাম কত হবে এখন? খুব যদি আর দেড়শো টাকা, আরে বলুন না এটা আমার সাথে কথা বলুন, এই দেড়শো টাকা। আল্লাহ বলছে এই জীবনের প্রথম কাপড় তার দাম দেড়শো টাকা, তুই নিজে পরতে পারলি নি, অন্যেই তোকে পরিয়ে দিল। আর জীবনের শেষ কাপড় তার নাম কাপন, কাপন তার দাম দেড় হাজার টাকা, ওটা তুই নিজে পরতে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। তো জীবনের প্রথম কাপড় তার দাম দেড়শো টাকা, নিজে পরতে পারলি না, জীবনের শেষ কাপড় তার নাম কাপন তার দাম দেড় হাজার টাকা, ওটাও নিজে পরতে পারবি না। তো জীবনের উন্নতি কি করলি? দেড়শো থেকে দেড় হাজার। আর টাকা পয়সাগুলো কাপনের পকেট নেই। বাপেরা বাড়ি থেকে ভাববেন আমার ওয়াজটা, বাড়ি থেকে ভাববেন। এই জন্য খবরদার কোনো দিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না। বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছো তার দাম দুশো টাকা, শ্বশুরকে যে মালটা দিয়েছো তার দাম বারোশো টাকা, শাশুড়িকে একটা, নিজের মাকে একটা শাড়ি কিনে দিয়েছো তার দাম চারশো টাকা, শাশুড়িকে যে মালটা দিয়েছো তার দাম চোদ্দোশো টাকা। স্ট্যাটাস বজায় রাখছিলে না, স্ট্যাটাস বজায় রাখছিলে। ও শ্বশুর শাশুড়ি জামাইকে আব্বা বলে ডাকে তো? এই জামাইরা ভালো করে শুনে নাও, তোমাদের শ্বশুর শাশুড়িরা যখন তোমাদেরকে আব্বা বা বাবা বলে ডাকবে, জীবনে কোনোদিন শ্বশুর শাশুড়ির আব্বা বা বাবা ডাকে ভুলে যাবে না। কোনোদিন কোনো শ্বশুর শাশুড়ি তার জামাইকে কলিজা দিয়ে আব্বা বলে ডাকে না, বাবা বলে ডাকে না, ওটা ওর মেয়ের স্বার্থে তোমাকে আব্বা বা বাবা বলে, ঠিক না বেঠি? হে জামাই, তোমার শ্বশুর শাশুড়ি যখন তোমাকে আব্বা বা বাবা বলে ডাকবে, জানবেন ওটা ওর মেয়ের স্বার্থে আব্বা বা বাবা বলেছে। কিন্তু যেদিন তোমার জনম দুঃখিনী মা জন্মদাতা বাপ যেদিন তোমাকে একবার আব্বা বা বাবা বলে ডাকবে, বাপ আর মায়ের আব্বা ডাকটা হলো আল্লাহর রহমতের জান্নাতি ডাক। কি বুঝলেন? বাড়ি থেকে ভাববেন, চলুন আমার বাপেরা আর একটু এগিয়ে যাচ্ছি। নবীদের পরিচয় দিতে গিয়ে এবার নবী কি বলছে এবার শুনুন, ডান দিকের স্তনটা খেতেন বাম দিকটা খান না। তো হালিমা বলছে বাবা মোহাম্মদ, মনে পড়ছে বাবা মোহাম্মদ, এই তুমি আমার, তোমার মা যখন আমাকে দিল তোমাকে আমার কোলে, তুমি আমার ডান দিকের স্তনটা পান করতে, আর বাম দিকেরটা কেন পান করতে না বাবা?
আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে দয়ার নবী, সত্যি নবীদের আলোচনা, আপনারা তো নবীকে নিয়ে গবেষণা করেননি, আলেমরা নবীকে নিয়ে গবেষণা করে, সত্যিকারের যদি কোনো যোগ্য আলেম নবীদেরকে নিয়ে গবেষণা করে না, তার চিন্তা ভাবনা চেতনা পুরো পাল্টে যায়। যাই হোক, তো এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না, ওমায়ান্ত কানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা, আল্লাহর ওহী ছাড়া কথা বলতেন না, নবী চুপ করে আছেন। কিছুক্ষণ পরে নবীজি বলছেন, মা আমি আপনার ডান দিকের স্তনটা পান করতাম, আর আমার দুধ ভাই আবদুল্লাহ আমার বাম দিকের স্তনটা পান করত, আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটুই খেতাম তাহলে ভাইয়ের হক মারা হতাম, মুহাম্মদকে আল্লাহ কোনোদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠাইনি। এ হাজি সাহেব, বাম মারা গেছে, বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি উনি নিজের নামে রেকর্ড করতে বসে আছে, উনি আবার হাজী সাহেব, বড় একদম হারাম কর কথাগারে। আল্লাহর কোরআন বলছে, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়েছো না? আল্লাহর কোরআন কি বলছে চলুন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলুনা সাঈরা, 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরা নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিচ্ছে, নিশ্চয়ই যারা গরিবের মাল ভক্ষণ করে, ইতিমের মাল যারা ভক্ষণ করে, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে, আর আমি আল্লাহ তাদের জন্য সাইরি নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। আর যারা ইতিমের মাল ভক্ষণ করে না, গরিবের মাল ভক্ষণ করে না, 100% ঈমান এনেছে আর পৃথিবীতে ভালো কাজ করেছে, আল্লাহর কোরআন তাদের বলছে, ইন্নাল্লাযীনা আমানু সলিহাত কানাত লাকুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, পারা নম্বর 16 পৃষ্ঠা 3 লাইন নম্বর 12 সূরার নাম সূরা কাফ আল কোরআন। কোরআন জানিয়ে দিয়েছে, নিশ্চয়ই যারা 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে তাদের ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ, হুকুমের কারণ নিয়ে পাকা চালিয়ে উনি তাহাজ্জুদ পড়ছে। আ কি নাও চাচারা, চুরি করা কারণে পাকা চালিয়ে তাহাজ্জুদ? হ্যাঁ, আল্লাহর নবী বলেছে, লানাল লগমান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আলচুরি করে করে জমি বাড়ায়। কত আলচোর চাচা বসে আছে, আল্লাহই ভালো জানে। একদম বাস্তব কথা বললাম, কথাগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু আমাকে বলতে, আমি যদি না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। শুধু তাই নয়, আরো দেখেন, এক হারামখোর মুসলমানের বাচ্চা, তুমি কুরবানির গোশত দিয়ে মদ খেয়েছো, লজ্জা করে না? আপনারা ভাববেন না যারা এখানে বসে ওয়াজ করছি বলে এই গ্রামের কথা বলছি, আমি আমার জাতির ওয়াজ করছি গো বাপ, জাতির ওয়াজ করছি, এই ভারতবর্ষের 22টা রাজ্য ঘোরা মানুষ আমি, আর বাংলাদেশের জেলা উপজেলা মিলে 64টা। মুসলমানের বাচ্চা কুরবানির দিনে কুরবানির গোশত নিয়ে সন্ধ্যাবেলা মদ খেয়েছে। এক হারাম ঘোর আমাকে ফোনে একটা মশলা জিজ্ঞেস করছে, ফোনে মশলা জিজ্ঞেস করছে, বলছে হুজুর একটা মশলা জিজ্ঞেস করবো, বলবেন দয়া করে? আমি বলি বলো বাবা। বলছে হুজুর, সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে? কত বড় হারাম করে চিন্তা করতে পারছেন? বলছে সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে? আমার গ্রামে এক বাপ, সে মারা গেছে, আল্লাহ তার কবরে ভালো রাখুক, মদ খেয়ে বাড়ি আসছে, জানেন মদ খেয়ে বাড়ি আসছে, আর আমি স্কুল থেকে বাড়ি ফিরছি, তা দেখে আমাকে দেখতে হুজুর আসছে, ও মদ খেয়েছে, তো হুজুর আসছে দেখে রাস্তার দিকে উল্টো দিক করে, মানে রাস্তার পেছন করে দিল। এবার আমি বলি সেই কথা বলবো, আমি বলছি হা বাবা কেমন আছো? তখন ও এরম করছে, মানে চলে যান, আপনি চলে যান। এবার আমি তো যাইনি, আমি বলছি বাবা একটা, আমি বলি এই সময় সুযোগ একটু বলি দুটো কথা। আমি বলছি বাবা একটা কথা বলবো বাপ, ঠিক এইভাবে আমার ভাষাটা দেখো, বাবা একটা কথা বলবো, বাপ তো চলে গেল, মাও চলে গেল, তুমিও কদিন পরে চলে যাবে, আগে আর পরে এই তো বাপ, তাই এই খাবারটা না খেলে হয় না বাপ, ছেড়ে দাও না বাপ, কবরে কি জবাব দেবে? আমারে কি বললো জানেন? বলছে হুজুর আমি আপনাদের মতো অত বোকা নয়। তার মানে বলছে আপনাদের মতো আমি অত বোকা নয়। কিরকম? বলছে আপনারা তো বোকা মানুষ বলেই তো এই 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 মলি সাহেবের বোকামি করেন তো। কিরকম বোকা বাবা? বলছে মাটি যখন দেন, কবর যখন দেন, কাঁচা বাঁশ দেন, কাঁচা বাঁশ তো নাকি, আরে ভাই বলুন না, কাঁচা বাঁশ দেন, নতুন বাঁশ আপনাদের দিতে কে বলেছে? আমি আমার, আপনারা বোকা বলে কাঁচা বাঁশ দেন, আমি আমার ছেলেদের বলে যাব, আমি মরে গেলে যত পুরাতন বাঁশ আছে, যত পুরাতন বাঁশ আছে সব দিয়ে আমার কবর দিবি। এতে লাভটা কি?
বলছে ফেরেশতা এসে তো তিনটে প্রশ্ন করবে, তিনটে প্রশ্ন করার আগে আমি ফেরেশতাকে বলবো ওবে এই কবার প্রশ্ন করবি বে, কবে এসেছি দেখ বাঁশ পুরো পুরাতন হয়ে গেছে। চিন্তা করতে পেরেছেন? এরকম মানুষ পৃথিবীতে আছে জানেন? এক হারামখোর কটা বলবো, এক হারামখোর আমারে বলছে হুজুর আপনি সন্ধ্যা থেকে ওয়াজ করছেন, চার ঘন্টা ওয়াজ করলেন, খাবার দোয়া, মসজিদে ঢোকার দোয়া, বেরোনোর দোয়া, পায়খানায় যাবার দোয়া, বেরোনোর দোয়া, সব তো দোয়া বললেন, শোয়ার দোয়া, খাবার দোয়া, সব দোয়া বলছেন, বৃক্ষার দোয়া বলুন তো দেখি। আমি তো থ, আমি তার বলছি বাবা আমার সত্য কথায় আমি লেখাপড়া করতে পারি, আমার কিন্তু ওই বিড়ি খাওয়ার দোয়াটা মুখস্থ নেই। বলছে আমার জানা আছে, আপনার না জানা থাকে আমার জানা আছে। আমি তো তীব্র অবাক। আমি বলছি বাবা তোমার বিড়ি বিড়ি খাওয়ার দোয়া জানা আছে? বলছে হ্যাঁ। আমি বলে বলে ভাত খাওয়ার দোয়া কি? তা আমি তখন বলছি আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাজাকতানা ওয়া কিনা আযাবান্নার। ও বলছে শুনুন আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটা না ওয়া কিনা আযাবান্নার। আমি সে পুরো থবে নেই কিছু গো বাপ। এইরকম মানুষ পৃথিবীতে আছে বাবা, ভাববেন না এ পৃথিবীর সব মানুষ সমান। চলেন আসছি এবার নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লামের উপরে নাজিল হলো এই কোরআন। এ কোরআনের পরিচয়টা এবার দিই। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা, হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। কি? ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের এখন প্রথম বাক্য গেল গেল গেল, এদের পেট শান্তি তো দুনিয়া শান্তি, ঠিক না বে? ঠিক। আল্লাহর নবী একদিন বসে আছেন, শুনে নিন, আল্লাহর নবী একদিন বসে আছেন, একদিন করেছে কি মক্কার মানুষেরা এসে নবীকে প্রশ্ন করছে, বলছে আচ্ছা মুহাম্মদ তুমি তোমার ধান্দাটা কি গো? তখন উনি চুপ করে আছেন, তখন একজন পাশ থেকে বলছে এ ও ধান্দা কি জানিস, ও পয়সা ইনকাম করবে। তখন একজন বলল, ওরা সর্দার যে হেড বলল, দেখো মুহাম্মদ তোমাকে আমরা খুব ভক্তি শ্রদ্ধা করি, সম্মান করি, তুমি সত্যবাদী, শোনো তোমার যদি উদ্দেশ্য হয় পয়সা ইনকাম করা তাহলে বলো, এই অর্ধেক আরব তোমার নামে আমরা লিখে দিচ্ছি, খুশি তো? আমার নবী বলেছিলেন ওটা আমার দরকার নেই। তা কি চাও তুমি? সুন্দরী একটা মেয়ে, তাই যদি হয় বলো এই আরবের সব থেকে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেব, খুশি তো? মুহাম্মদ সাল্লাম বলেছিলেন ওটাও আমার দরকার নেই। তা কি চাও তুমি? আমার নবী চুপ করেছিলেন। কিছুক্ষণ পর আল্লাহ পাক জিব্রাইলকে বললেন জিব্রাইল চলে যাও। জিব্রাইল এলেন, কোরআনের এই আয়াত তখন নাজিল হচ্ছে, কুল, কি বললাম? কুল, নবী তুমি বলো রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, এজাফাতের জন্য ইয়াটা পড়ে গেছে, রব্বি ছিল ইয়া ছিল বাপেরা, তো রব্বি জিদিনি, কোথায় আছে? 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সুরার নাম সুরায় তহা। আল্লাহ পাক বলছেন রব্বি জিদিনি ইলমা, নবী তুমি বলো কি চাও? ওগো আল্লাহ তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও, জ্ঞানকে বাড়িয়ে দাও, জ্ঞানকে বাড়িয়ে দাও। এই জন্যই নবী বলেছিলেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল আহাদ, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখ, যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে, শত মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব, 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো, মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো, বলে না? শুনে নিন, এই কোরআনের ভিতরে 82 জায়গায় রয়েছে নামাজের কথা। কত জায়গায়? 82 জায়গায় নামাজের কথা আছে। আর আপনারা কি জানেন 92 জায়গায় লেখাপড়ার কথা আছে, 92 জায়গায় লেখাপড়ার কথা আছে। তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? মুসলমান, আর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কোরআনে আছে 88 জায়গায়, 88 জায়গায় রয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আর শুধু তাই নয়, সবর শব্দটা, সবর 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 শব্দটা হলো কোরআনের 104 জায়গায়। কি সবর করেছেন? সামান্য লকডাউনে কদিন খাওয়া গন্ডগোল হয়েছে, ও বাবা উনি একদম নেতিয়ে পড়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ বলছে ভালোবাসা ভালোবাসা। এই যুবক ছেলেরা, যুবতী মেয়েরা, আজকের এই প্যান্ডেলে আমি আসার আগে আমার গাড়িটা রেখেছিলাম অনেক দূরে, বলি আজ হেঁটে হেঁটে যাবো। এরা আমাকে চেষ্টা করেছিল বেচারা মোটরসাইকেল করে আনা, আমি মোটরসাইকেল করে আসিনি,
হেঁটে হেঁটে যাব হেঁটে আস্তে আস্তে অনেক জিনিস দেখা যায় জলসার প্যান্ডেলে ঢোকার আগ পর্যন্ত ঠিক না বেঠিক জলসা দিলে আল্লাহর রহমত নাযিল হয় আর জলসা দিলে আল্লাহর গজব নাযিল হয় শুনে নিন কোন জলসায় আল্লাহর গজব নাযিল হয় আর কোন জলসায় আল্লাহর রহমত নাযিল হয় ওই জলসায় আল্লাহর গজব নাযিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করছে 10টা বুড়ো মানুষ বেচারা বাড়ি যেতে পারে না বলে বসে আছে আর ওদিকে দেখবেন মেলা বসে মেলা মেলা বুঝতে পারছেন তো বাবা আমার মেলা বসে আমতলা জামতলা বুড়ির বেলতলা মাছতলা ঘুগনি দোকান ফুচকা দোকান ইমিটেশন দোকান হাতে ছাম মারা থেকে শুরু করে সন্ধ্যাবেলা কত ইয়াং ছেলে বেরিয়েছে ইয়াং মেয়ে বের হয়েছে ইয়াং ছেলে ইয়াং মেয়ে বের হয়েছে ফোন নাম্বার নিয়ানি হয়েছে ফেসবুক টুইটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ হয়েছে আর কত ভাবিরা বেরিয়েছে কুঁচিয়ে শাড়ি পরে দেওয়ারদের সঙ্গে ফুচকা খাবার নাম করে কত ইটিং হয়েছে সিটিং হয়েছে ফিটিং হয়েছে কিসিং হয়েছে আর ইংরেজি বললুম নি বেশি তাহলে ইটিং ফিটিং সিটিং কিসিং করার পরে সারা রাত আনন্দ করলো শুনবেন জলসার পরের দিন কটা ধরা পড়েছে কটা পালিয়ে গেছে কটা নষ্ট হয়েছে সারা রাত আনন্দ করার পরে সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয় আর না ধরা পড়লে ইনজয় ওই জলসায় আল্লাহর গজব নাযিল হয় আর কোন জলসা আল্লাহর রহমত নাযিল হয় কোরআন বলছে ওয়াইদা কুরিজাল কুরআনু ফাস্তামিউ লাহু নয় নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা আরাফ আল কোরআন আল্লাহ জানিয়ে দিলে বান্দা শুন যখন কোরআন পাঠ করা হবে কোরআন তেলাওয়াত করা হবে তোরা তখন কি করবি ফাস্তামিউ লাগু কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবি আর কি করবি ওয়া আনসিতু চুপচাপ বসে থাকবি তাই আমি হতভাগা আব্দুল্লাহ কিনে মারুফ কোরআন তেলাওয়াত করছি আপনারা চুপচাপ বসে আছেন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনছেন দেখুন যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই চুপচাপ এই জলসা কমিটি এই জলসা কমিটি কখন বুঝবে জলসার প্রতি আল্লাহর রহমত নাযিল হচ্ছে বক্তা যখন ওযু অবস্থায় পাক পবিত্র অবস্থায় আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করবে আর শ্রোতা যখন মনোযোগ সহকারে পাক পবিত্র অবস্থায় আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে ওয়াজ শুনতে বসবে আল্লাহর লাআল্লাকুম তুরহামুন আমি আল্লাহ আমার রহমত তখন তোদের উপরে নাযিল করব আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি কোরআনের আলোচনা কটা আপনাদেরকে করব এরপরে আসছি এ কোরআনের ভিতরে কি আছে কোরআনের ভিতরে 30টা পারা 540টা রুকু 114টা সূরা 14 থেকে 15 খানা সাজদা 7টা মানজিল 8 থেকে 12 খানা সাক্তা 6666 টা আয়াত 323215 টা অক্ষর এ কোরআন 22 বছর 9 মাস কয়েক দিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে কোন ব্যক্তিকে কেন্দ্র করে কোন বস্তুকে কেন্দ্র করে কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে বাবা 6666 টা আয়াত 12000 জায়গায় নাযিল হয়েছে কত জায়গার নাম আমরা জানি মক্কা আর মদিনাই জানি 12000 জায়গায় নাযিল হয়েছে এক জায়গায় নয় আমার বাপেরা কোরআনের আলোচনা হলো পৃথিবীর সবথেকে উত্তম আলোচনা তাই আপনারা হলেন কোরআনের পাক্ষে কোরআন পিপাসু মানুষ ঠিক না বেঠিক আমার বাপেরা মনে রাখবেন কোরআনকে ভালোবাসুন আল্লাহর নবী বললেন আল্লাহর নবী বললেন জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য আশা করে ইন্নাল জান্নাত তাস্তাকু ইনা খমসাতি নাফার জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য আশা করে এক নাম্বার হলো তালিয়াল কোরআন প্রত্যক্ষ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে থাকে দুই নাম্বার হলো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুই নাম্বার হলো ওয়া হাফিজিল লিসান এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন আর লজ্জাস্থানকে হেফাজত করুন আল্লাহর নবী বলেন বুখারীর হাদিস তোরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দে আর আমি মুহাম্মদ তোদের জান্নাতের গ্যারান্টি দেব দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি দে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব যান বাড়ি চলে যান গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ নয় চাচার উপরে খারাপ ঠিক না বেটি এই যার দুটোই খারাপ ও জাহান্নামী ও দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা যাই হোক না কেন আর যার দুটোই ভালো
ও চাষি হলো জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ চলুন এইজন্যই তো নবী বললেন আমি তো এইজন্য বারেবারে বলি হোয়াট ইজ দা ডেফিনিশন অফ এডুকেশন এডুকেশন কাকে বলে ই ডি ইউ সি এ টি আই ও এন ই থেকে ইগারনি ডি থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি এ থেকে অ্যাকটিভ টি থেকে টলারেন্স আই থেকে ইন্টেলিজেন্ট ও থেকে ওবিডিয়েন্স এন থেকে ন্যাচারাল এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা যাকে তাকে শিক্ষা বলে না গো বাপ এবার শিক্ষাটা নেবে কে যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট এস টি ইউ ডি ই এন টি এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে তবেই তাকে স্টুডেন্ট বলে এস থেকে স্টাডি টি থেকে ট্রুথফুল ইউ থেকে ইউনিটি বা আনকমন ডি থেকে ডেমোডিয়াস ই থেকে এফিসিয়েন্ট এন থেকে নোবেল টি থেকে টিপটপ এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট যাকে তাকে স্টুডেন্ট বলে না এবার শিক্ষাটা দেবে কে যিনি দেবেন তাকে বলা হয় টিচার হুইজ টিচার টিচার কে টি ই এ সি এইচ ই আর টি থেকে ট্রেনার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার ই থেকে ইগারনি আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার এ থেকে এবিলিটি দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি সি থেকে ক্যারেক্টার চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল এই বয়স্ক মানুষদের জিজ্ঞাসা করুন তো আমরা করতাম কি স্যার আসছে সাইকেল থেকে নেমে যেতাম ঠিক না বেঠিক সাইকেল থেকে নেমে যেতাম টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল পিতার পুত্রের নাই ছাত্রটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত শ্রদ্ধা করত আর শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত আর এখন কি হয়েছে শুনবেন টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু বিড়ি চেয়ে খায় খৈনি মলে দেয় ঠিক না বেটি আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রী সম্পর্ক কি ছিল পিতার কন্যার নাই মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত শ্রদ্ধা করত আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত এখন কি হয়েছে শুনবেন টিচার ছাত্রী সম্পর্ক স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে ইংরেজি করাতে দিয়েছে মলি সাহেবের কাছে আরবি পড়াতে দিয়েছে ও হারাম করে বেটাও পড়িয়ে নে বসে আছে এই জন্যই নবী বলেছিলেন দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড দি বেস্ট অ্যামং ইউ দোজ উইথ গুড ম্যানার নবী বললেন তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মুনি সাহেব পীর সাহেব দরবেশ সাহেব আমির সাহেব মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয় আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয় টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয় টোটোওয়ালাটাই আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি ম্যানি লস ইজ সামথিং লস হেলথ লস ইজ নাথিং লস বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে কিন্তু যদি মানুষের চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না তাই আল্লাহ নবী বললেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বিছখানে এই দুটোর গ্যারান্টি দে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো জোরে বলুন জীবের গ্যারান্টি কি এক নাম্বার হালাল খাবার খেতে হবে খাবারটা কি খাবার খাবেন তাড়াতাড়ি হালাল দলিল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন দুই নম্বর পারা চার নম্বর পিছা চোদ্দ নম্বর লাইন সুরার নাম সুরা বাকরাল কোরআন কোরআন জানিয়ে দিয়েছে হে ইমানদার বান্দাগণ কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আমার দেওয়া হালাল রিজিকগুলো তোরা ভক্ষণ কর হারাম খাবারগুলো কখনোই খেতে যাবি না হালাল খাবার খেতে খেতে ওয়াশকুরু লিল্লাহ আমি আল্লাহ আমার শুকর আদায় করবি তোরা যদি খেতে খেতে শুকর আদায় করিস আমি আল্লাহ কি করব লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ